আমার একটি ছাত্র ক্লাস নাইনে পড়ে, তখন সে দিনের পথে ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে। সে জেনারেল পড়ুয়া হওয়ার ইসলামের ইতিহাস আসলে সিরাত শুদ্ধ কোরআন কিছুই জানে না। সে এখন চাচ্ছে ভালো মাদ্রাসা পড়তে, কিন্তু তার বাবা মা তাকে জেনারেল পড়াবে, এখন তার করণীয় কি? দেখুন, মাদ্রাস জেনারেল পড়েও কোরআন হাদিস সম্পর্কে জানা যায়, যায় কি যায় না? যদি জেনারেল পড়তে পড়তে একটা পর্যায়ে চলে যান, বাবা মা আপনাকে মাদ্রাসায় দিবে না, তো আপনি আলেম ওলামাদের পরামর্শ সাপেক্ষে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন, জেনারেল কন্টিনিউ করেন। বাবা মার অবাধ্য হয়ে সংসারে অশান্তি করে নিজে নিজে হুট করে কন্ডিশন নেবেন না, বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে পরামর্শ নিয়ে তারপর ডিসাইড করবেন। শুধুমাত্র জোশে পড়ে কোনো কিছু করলে পরে আফসোস করতে হয়, অনেক সময় ইমান ধরে রাখাও কঠিন হয়। এই জন্য খুব সাবধানে কোনো বিদগ্ধ আলেমের সাথে ও আপনার নিজের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে থাকুক, অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, মনে হয় ঘড়ি টড়িতে কিছু নেই, আপনাদের তো ফজর হয়ে যাবে, 12টা বাজলে সর্বনাশ, 11টা। আচ্ছা, 4-5টা আছে, জট করে শেষ করে দেখি। জামাতের নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান, এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথভাবে আদা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন? আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপর রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাওয়া যাইতে না যাইতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ, তাহলে আপনি রুকুতে ইমামরে পান নাই, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবে? এবার দাঁড়ায় থাকবেন, ইমাম রুকুতে যাক, সেজদা দেখ, আবার সেজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমাম সাথে যোগ দিবেন, ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থা যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সেজদা ইমামের সাথে পাইলে সব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর, রাকাত তো গেছি, এটা ভুল, এটা করা উচিত না। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে, তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছে, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুট হয়, ছুটে ভুল হয়, তাহলে সেজদাও দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয়, তাহলে ওইটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই, ওয়াজিব ভুলে গেলে সেজদাও দিতে হবে শেষে, আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওটা আবার পড়তে হবে, ওইটা হয় না। দাই টুপি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কি না? দেখেন, ছেলের মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে, তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া, এই প্রশ্নটা রাখাই যায়। কেন রাখা যায় আমি বলি, আল্লাহ তাআলা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি। দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ, আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারীর মুখে গাড়িয়ে দাঁড়ি হয়, পুরুষের মুখে দাঁড়িয়ে হয়, এটা পুরুষের মার্কা। পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে। এখন মার্কা দেখে যদি নারী পালায়, তাহলে এটাকে নারী না হিজড়া, এটা নিয়ে প্রশ্ন তোলা যা। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু আক্রমণ করে বলছি, আল্লাহ মাফ করুক। মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন, নবীজির সুন্নাতের কারণে, ওয়াজিবের কারণে, শরীয়তের কারণে, ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন, তাহলে এটা ইমান, ইমান বিরোধী একটি চেতনা, এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এত ডেঞ্জারাস একটা বিষয়। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, ছেলে ভালো মানুষ কিনা, মেয়ে ভালো মানুষ কিনা, এটাই হলো মূল সম্পদ। টাকা পয়সা, রূপ, লাবণ্য, এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না। এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে, তখন আফসোস করে আর কাজ হয় না। এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা, ভালো মানুষ কিনা, মেয়েটা ভালো মানুষ কিনা। সম্পদ এগুলা কুলি কামায়, চামারে কামায়, বিভিন্ন মানুষ কামায়, তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো, কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না। এই জন্য মনুষ্যত্ব দেখবেন। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্বামী স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বেনামাজি হোক, নামাজি হোক, তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা।
এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক ডাকি করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়তসম্মত? না, মোটেই শরীয়তসম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে ওই তিনটা থেকে নিয়ে আরে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডের কারণে রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা বলেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে, দরকার হলে একটু হালকা ড্যাক দিয়ে দেন, দুই ঘন্টা এক ঘন্টা ধরে মসজিদের মোয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ওই যে ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে তো আর গাইতেছে গাইতেছে গাইতেছে, মানুষের ঘুমের কষ্ট হয়, এবাদত বন্দেগী হয় না, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা।